প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড পার্ট ওয়ান ফাইনাল পরীক্ষার জন্য চাইল্ড স্টাডিজ বিষয়ের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশ্নটি। প্রশ্নটি রয়েছে, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কোনো সময় দুই নম্বরের জন্য দিয়ে থাকে, বলে বিকাশ কাকে বলে। আবার কোনো সময় এ প্রশ্নটি দিয়ে থাকে যে বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাত নম্বরের জন্য। তো এখান থেকে দুই নম্বর বা সাত নম্বরে যেই প্রশ্ন আসুক না কেন, এখান থেকে উত্তর খুব সহজে লেখা যাবে। এই উত্তরটি যদি আপনারা একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে উত্তরটি লিখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক উত্তরটি। প্রথমে রয়েছে বিকাশের সংজ্ঞা। বিকাশ হলো ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদন করতে সহায়তা করে। বৃদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয়। কাজে জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হল বিকাশ। এরপরে রয়েছে বিকাশের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে, শিখনের ফলে বিকাশ। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করে তারই সমন্বয় হল বিকাশ। এরপরে রয়েছে দুই নম্বর পয়েন্ট, বিকাশ হলো সংশ্লেষণ। বিকাশ হলো একটি প্রক্রিয়া, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখন সামগ্রিক বিকাশকে কার্যকরী করে তোলে। তবে ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখনের সমন্বয় হল বিকাশ, এ ধারণা ঠিক নয়। মনোবৈজ্ঞানিক পিয়াজের মতে বিকাশের চারটি প্রক্রিয়া আছে। প্রথমটি হলো পরিণমন, দ্বিতীয়টি অভিজ্ঞতা, তৃতীয়টি মানসিক যোগাযোগ এবং চতুর্থটি হলো ভারসাম্যকরণ। এরপরে যে পয়েন্টটি রয়েছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মাতৃগর্ভ থেকে আমৃত্যু বিকাশ ঘটে, যদিও এর হার সব সময় স্থির থাকে না, হ্রাস বৃদ্ধি ঘটে। পরে যে পয়েন্টটি রয়েছে, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত। ব্যক্তির দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ পৃথকভাবে ঘটে না, এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল। নেক্সট পয়েন্ট রয়েছে, বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। ব্যক্তি সকলের বিকাশে অসমতা পরিলক্ষিত হয়। মানসিক, সামাজিক, শারীরিক, প্রাক্ষোভিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য শুধু ব্যক্তিত্বের নয়, একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিভিন্ন হারে বিকাশ ঘটে। এখানে ব্যক্তিত্বে শব্দটি দুইবার হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়ে। নেক্সট যে পয়েন্টটি রয়েছে, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। প্রতিটি বিকাশই সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। শিশু যখন কিছু ধরার চেষ্টা করে তখন সমস্ত হাতকেই সে ব্যবহার করে। এখানে যে হয়ে গেছে, এখানে সে হবে, কেই সে ব্যবহার করে। পরে হাতের সমস্ত আঙ্গুলগুলি ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙুল দিয়ে ধরতে পারে। সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে, বিকাশে লিঙ্গগত পার্থক্য বর্তমান। স্ত্রী পুরুষের মধ্যে বিকাশের পার্থক্য আছে। বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয়, বালিকাদের বয়সন্ধিক্ষণ বালকদের থেকে অনেক আগে আসে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ডিএলএড চার্ট, মডেল, ম্যাক্রো লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যান, অ্যাসাইনমেন্ট, সমস্ত কিছু ডিএলএড সংক্রান্ত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চ্যানেল প্লেলিস্টে গিয়ে আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে পারেন। তা আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের মতো বাই।